এই সমীর, পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম বল তো দেখি, কিরকম পড়া করেছিস? স্যার, এটা তো অনেক সহজ প্রশ্ন। পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম হলো ব্যাং। কেরে হারামজাদা, ব্যাং তো শুধুমাত্র একটা প্রাণীর নাম হলো, আর বাকি 4টা প্রাণীর নাম বল তো দেখি। তাও আবার বোঝা করা লাগবে, বাকি 4টা নাম হলো ব্যাঙ্গের বাবা মা ভাই বোন দুলা ভাই, এগুলো এগুলো বললেই তো অনেকগুলো হয়ে যায়। দর্শক, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের এই যে মোবাইল স্ক্রিনটাতে চলে আসলাম। তো এখন আপনাদের দেখাবো যে আসলে আপনি মোবাইল দিয়ে প্রোটাগন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কীভাবে এরকম সুন্দর সুন্দর কমেডি ভিডিও মেক করবেন। তো চলুন আমরা প্রোটাগন স্টোরিতে ঢুকে পড়ি। তো দেখুন, আমি এখানে এই যে প্রোটাগন অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে নিচ্ছি। তো এই যে প্রোটাগন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি, তো প্রোটাগন অ্যাপ্লিকেশনটা ওপেন করলে কিন্তু প্রথম অবস্থায় এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। নেট আপনার যত ফাস্ট হবে এই অ্যাপ্লিকেশনটা তত দ্রুত ওপেন হবে। তো দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু এভাবে ওপেন হয়ে গেছে। তো জাস্ট আমরা কী করবো, এখান থেকে ক্রিয়েট ভিডিও এটার উপর আমরা ক্লিক করে দেব। তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এই যে ডিফল্টভাবে কিন্তু একটা এই যে সিন বসে যাবে। আর এখানে একটা মজার বিষয় হলো, দেখুন এই যে আমাদের প্রত্যেকটা সিনের কোনো পাশে কিন্তু ওয়াটারমার্ক নাই, তার একটাই কারণ আমি কিন্তু প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি। আর আমি যে সিন দিয়ে কমেডিগুলো তৈরি করেছি ওটা কিন্তু ফ্রি সিন, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। জাস্ট শুধু এই যে কর্নারে শুধু একটা লোগো শো করবে, জাস্ট এতটুকুই। ওই লোগোর উপরে আপনি আপনার চ্যানেলের লোগো বসিয়ে দিলে কিন্তু লোগোটা হাইড হয়ে যাবে। তো জাস্ট আমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি, যার জন্য কিন্তু কোথাও কোনো লোগো নাই। তো জাস্ট আমি যেহেতু ক্লাসের ভিতরে কমেডিয়ান টিচার অ্যান্ড স্টুডেন্টের ভিতরে যে কমেডি প্রশ্নগুলো এবং অ্যান্সারগুলো দেখাইছি সেইগুলো দেখার জন্য জাস্ট এই কিচেনের উপরে ক্লিক করে আগে ক্লাসরুমটা সিলেক্ট করে নেবেন। তো ক্লাসরুমটা সিলেক্ট করার জন্য জাস্ট এদের দিকে আসবেন, থেকে খুঁজে নেবেন একটু। তো দেখুন এই যে স্কুল, তো এইটা আসার পর আপনি ডান দিকে এরকম সোয়াইপ করবেন। দেখুন যেখানে লেখা আছে ক্লাসরুম, এইটা আপনি সিলেক্ট করে নিন। তো ক্লাসরুমটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে নো এক্সট্রা আছে এটার উপরে ক্লিক করে উইথ এক্সট্রা এবং এটাতে আপনি ক্লিক করে দিন। দেখুন পিছনে কিন্তু এক্সট্রা 2 থেকে 3টা মানে ক্যারেক্টার কিন্তু বসে আছে, এটাকে আপনি কোনো কিছু করাতে পারবেন না, বাট সিনটাকে ইউনিক করার জন্য এগুলো দরকার। তো জাস্ট আমরা এখান থেকে নো অ্যাটেন্টিভে ক্লিক করে অ্যাটেন্টিভ করে দিব, ক্লাসে এরা মনোযোগী আছে। তারপর দেখুন নিচে লেখা আছে নো অ্যাক্টর, তো জাস্ট এখান থেকে আমি সর্বপ্রথম এখানে টিচারের যে চরিত্র সেই ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে নিব। দেখুন আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতেছি, দেখুন প্রত্যেকটা ফিচার কিন্তু আমার আনলক করা। দেখুন এখানে যেহেতু আমি প্রিমিয়াম ফিচার ব্যবহার করতেছি, তো দেখুন এখান থেকে জাস্ট আপনি কি করবেন, তো আমাদের এইখানে কিন্তু টিচারের যে চরিত্র, তো এই চরিত্রটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। তো আপনাদের একটা কথা বলি, যারা ফ্রি ব্যবহার করবেন তারা কিন্তু এই চরিত্রটা কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু লক করা থাকবে। তো আপনি অন্য একটা চরিত্র নেবেন অথবা আপনি কাস্টমভাবে একটা চরিত্র বানিয়ে নেবেন, যেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে কাস্টম ক্যারেক্টার তৈরি করবেন। তো জাস্ট আমি নো অ্যাক্টরে ক্লিক করলে আরও একটা চরিত্র নেব, স্টুডেন্টের তা নেব। দেখুন এই যে এটা আপনি ফ্রিতে পাবেন, সমস্যা নাই। তো দেখুন এখানে কিন্তু দুইজন কিন্তু চলে আসছে, দেখুন একজন টিচার একজন স্টুডেন্ট কিন্তু বসে পড়ছে। তো জাস্ট এখন টিচারটা প্রথমে প্রশ্ন করবেন, তো দেখুন কোনো প্রশ্ন বা ডায়ালগ অ্যাড করার জন্য জাস্ট এই যে মেসেজ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে প্রথমে যাতে টিচার কথা বলবে, জাস্ট টিচারের নাম কি, এখানে এই যে মিস্টার আরামান ডেস, তো জাস্ট এটার উপর আপনি ক্লিক করুন। ক্লিক করে দেখুন ক্যামেরা মুভমেন্টটা কিন্তু টিচারের দিকে হয়ে গেছে। জাস্ট এখন আমরা দেখুন এই যে রাইট ডায়ালগ হেয়ার অন রেকর্ড ইউর ভয়েস, এখানে আপনি লিখে দিতে পারেন অথবা মাইক আইকনে ক্লিক করে আপনি সরাসরি বলতে পারেন। তো সবচেয়ে সহজ হলো এই ভয়েস আইকনে ক্লিক করে আপনি যেটা বলবেন সেটা। তো জাস্ট এই টিচারের কিন্তু যে কোশ্চেন সেটা কিন্তু করা হয়ে গেল। আপনারা আপনাদের কোশ্চেনগুলো আপনি এভাবে প্রথমে টিচারকে দিয়ে বলিয়ে দেবেন, বলে নেওয়ার পর এখন টিচার প্রশ্ন করার সময় হাত নাড়বে, এরকম একটা মুড চেঞ্জ করার জন্য জাস্ট এই ন্যাচারাল অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই যে অ্যাকিউজিং এটার উপরে ক্লিক করুন, দেখুন এ কিন্তু হাত নাড়াইতেছে, এখানে কিন্তু অনেক ধরনের মুড আছে। দেখুন এই যে অ্যাংরি মুড দিতে পারবেন, দেখুন এই যে অ্যাংরি মুড। তো জাস্ট আমি প্রথম এইটা সবচেয়ে ভালো লাগে জাস্ট এইটা দিলাম। তো এখন
এই ছাত্র কথা বলার জন্য আবারও মেসেজ আইকনে ক্লিক করুন, নো অ্যাক্টরে ক্লিক করে এখন এই যে ছাত্রের নাম সেখানে ক্লিক করুন। দেখুন ক্যামেরাটা কিন্তু স্টুডেন্টের মুভমেন্টে চলে গেছে। তো জাস্ট আমরা এখন এই ভয়েস আইকনে জাস্ট ভয়েস দেওয়া হয়ে গেলে জাস্ট এই টিক বাটনে ক্লিক করুন। তো একটা প্রশ্ন একটা উত্তর এইভাবে প্রত্যেকটা মানে প্রশ্ন উত্তর এইভাবে দেবেন। আপনি এভাবে চাইলে 50, 110, 120 অনেকগুলো ডায়লগ আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আপনার যতগুলো দরকার অ্যাড করার ততগুলো অ্যাড করবেন। অ্যাড করার পর দেখুন এখান থেকে আপনি প্লে করে দেখতে চাইলে দেখতে পান। দেখুন প্রথম থেকে আমি আপনাদের প্লে করে দেখাই। এই পাশে দেখুন ভিডিও আইকন আছে, এটার উপরে ক্লিক করুন, জাস্ট এই প্লে বাটনে ক্লিক করুন। দেখুন আমার স্ক্রিন রেকর্ডের জন্য কিন্তু আপনারা হয়তো ভয়েসটা শুনতে পারতেছেন না, বাস দেখুন ওখানে কিন্তু মুখ নাড়াইতেছে, এক্সপ্রেশনটাও দিচ্ছে। দেখুন এখানে কিন্তু এই যে স্টুডেন্টটার কিন্তু কি হয়েছে, এই যে সমীরের এখানে কিন্তু এই ন্যাচারাল, এইখান থেকে ক্লিক করে এর এক্সপ্রেশনটা আপনি দিয়ে দেবেন। দেখুন এরকম একটা ড্যান্সের মতো একটা চিহ্ন দিয়ে দেখুন এখন দেখাই, এই যে দেখুন এর এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনার ডায়লগগুলো দেওয়া শেষ হলে জাস্ট এই যে উপরে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে ভিডিওটা কিন্তু সেভ হওয়া ধরবে। দেখুন আমি আপনাদের ডেমো হিসেবে একটা দেখলাম, আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো দেখতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে আসলে এরকম মজার মজার জোকস বা আপনি ফানি কথাগুলো কোথা থেকে পাবেন, সেই ধরনের ভিডিও কিন্তু আমি গতকালকে একটা আপলোড করেছি, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওটা দেখলে এরকম হাজার হাজার মজার জোকস আপনি কোথা থেকে কালেক্ট করবেন ফ্রিতে, সেইগুলো নিয়ে এসে ভয়েস দিয়ে একদম ভিডিও তৈরি করবেন। তো দেখুন এখান থেকে রেন্ডার অপশনে ক্লিক করুন, এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তো জাস্ট আমরা উইথ সাবটাইটেলে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন ভিডিওটা কিন্তু রেন্ডার, যেহেতু জাস্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও জাস্ট খুব দ্রুতই কিন্তু রেন্ডার হচ্ছে। আর প্রিমিয়াম ফিচারের কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সুবিধা হলো যে এই এক্সপোর্টটা খুব দ্রুত নেয় এবং আপডেট আপডেট নতুন নতুন প্রচুর পরিমাণে ফিচার পাওয়া যায়। আর এরকম নতুন ফিচার বা প্রিমিয়াম ভার্সন নিতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখুন সেভ করার জন্য এই স্টেপটা ফলো করুন, এই স্টেপটা ফলো না করলে কিন্তু আপনি সেভ করতে পারবেন না। দেখুন এখন এই যে প্লটাগন এই আইকনে ক্লিক করুন সেভ করার জন্য, সেভ করার জন্য জাস্ট এখানে ভিডিও নেম দিতে হবে। ভিডিও নেম না দিলে কিন্তু এটা সেভ হবে না। জাস্ট 5 ডেজ সেভ করলাম, এই যে সেভ কিন্তু হয়ে গেছে জাস্ট। তো এইভাবে কিন্তু আসলে মূলত কমেডি ভিডিও ডায়লগগুলো আপনি দিতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে একটা ক্যারেক্টার কীভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখাই। তো দেখুন ধরুন এখান থেকে আপনি ক্যারেক্টার তৈরি করবেন। দেখুন এই যে ক্যারেক্টারের উপরে ক্লিক করলে দেখুন এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করুন। এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আমি তৈরি করে রাখছি, যেগুলোর পাশে কিন্তু এডিট বাটন দেওয়াই আছে দেখুন। আর যেগুলো কাস্টমভাবে অ্যাপের দেওয়া সেগুলোর পাশে কিন্তু দেখুন এডিট বাটন নাই, কারণ ওগুলোকে এডিট করা যায় না। জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট সিম্পলো দেখুন এই যেখান থেকে এই যে মাথা আইকনে ক্লিক করে এখান থেকে ফেসটাকে চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা আসছে সেভাবে চেঞ্জ করবেন। জাস্ট এখান থেকে চুল আইকনটাতে ক্লিক করবেন। এই নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে, জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার জন্য জাস্ট সিম্পলি একটা দেখাইতেছি। এইভাবে আপনি ছেলে মেয়ে প্রত্যেকটার অপশন চেঞ্জ করতে পারবেন। দেখুন এখান থেকে যে ডাউনলোড হচ্ছে জন্য সময় লাগতেছে দেখুন। তো চোখের আইকনটা আপনি চেঞ্জ করতে পারবেন, ভুরু চেঞ্জ করতে পারবেন, পোশাকটাকে চেঞ্জ করতে পারবেন। দেখুন এই যে এইটাকে চেঞ্জ করে আমি আপনাদের দেখাই, দেখুন একটা চেঞ্জ করে দেখাই। সরি এখানে সবগুলো ডাউনলোড হচ্ছে, তো জাস্ট একটু সময় নেবে। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। জাস্ট এই যে এখান থেকে আমি এর প্যান্টটাকে চেঞ্জ করে দেবো, দেখুন এখানে প্রচুর পরিমাণে পোশাক পাবেন। আর আপনাদের ফ্রিতে কিন্তু এতগুলো পোশাক আপনি ফ্রি মানে আনলক পাবেন, অনেকগুলো কিন্তু লগ অবস্থায় পাবেন। এখানে আমি কাস্টম ব্যবহার করতে যার জন্য কিন্তু প্রত্যেকটাই এখানে কিন্তু মানে প্রিমিয়াম ভার্সন হিসেবে কিন্তু প্রত্যেকটা মানে আইটেম বা প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আনলক করা। তো আপনি ফ্রি দিয়েও কিন্তু অনায়াসে কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। তো আসলে এইভাবে দেখুন হয়ে গেলে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চরিত্রটা কিন্তু সেভ হয়ে যাবে, এই আপনার চরিত্রের ভিতরে কিন্তু চলে আসবে। দেখুন এখানে বাম পাশে এই ব্যাক বাটনে প্রেস করুন। আর এই কাজটা করার সময় অবশ্যই নেট কানেকশন কিন্তু আপনার দিয়ে করতে হবে। দেখুন এই যে আমরা এই মাত্র যে চরিত্রটা বানাইলাম দেখুন অটোমেটিক একটা নাম নিয়ে নিয়েছে চরিত্রটা, কিন্তু আমাদের এখানে সেভ হয়েছে। আপনি ইচ্ছা মতো এরকম চরিত্র সুন্দর সুন্দর করে তৈরি করে ওইখানে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।